ভোরের আলোতে আকাশ উজ্জ্বল হয়ে গেল আর পাখিদের কলরব শুরু হয়ে গেল চারিদিকে। এদিকে মা পাখিটি তার বাচ্চাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে একটি কাক খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল, কিন্তু তার ভাগ্য আজ এতই খারাপ যে অনেক খোঁজাখুঁজি করেও সে কোথাও নিজের জন্য একটি দানাও খাবার পেল না। এভাবে মনের দুঃখে উড়তে উড়তে হঠাৎ সে একটি মাংসের টুকরো দেখতে পেল। এরপর সে মাংসের টুকরোটা তার মুখে তুলে নিয়ে একটি গাছের ডালে এসে বসল। আর এদিকে একটি শিয়াল কাকের মুখের মাংসটা দেখে সেটা হাতিয়ে নেওয়ার জন্য কাকের সামনে এসে কাককে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, কাকের চেহারাটা কি সুন্দর, যেমন দেখার মতো তার শরীরের গঠন, তেমন চমৎকার তার গায়ের রং। শুধু গলার স্বরটা যদি চেহারার মতো একই রকম সুন্দর হতো, অনায়াসে তাকে পাখিদের রানী বলা যেত। মুখে যখন সে এসব ছল চাতুরির কথা বলে যাচ্ছিল, তখন আসলে তার মন পড়েছিল ওই মাংসের টুকরোটার প্রতি। আর এদিকে কাক এই প্রশংসা শুনে গর্বে খুব ফুলে উঠল। সে এখন চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজের দুর্নাম নিয়ে। আর সে মনে মনে ভাবতে লাগলো, না, ব্যাটা পাজি শিয়ালের কত বড় সাহস, আমার গলার স্বর ভালো না বলেছে, এটা তো এখন সবাইকে জানিয়ে দেওয়া দরকার যে আমার গলার স্বর কারো থেকে খারাপ নয়। এখনই দেখিয়ে দিচ্ছি সেটা। সে এক বিরাট আওয়াজে কা করে ডেকে উঠল। ঠিক তখনই মাংসটা পড়ে গেল নিচে আর শিয়াল বলল, ওহে কাক সুন্দরী, তোমার গলার স্বর যথেষ্টই কর্কশ, তা তুমি আগে ভালো করেই জানতে, তবে এবার জানতে পারলে তুমি কতটা বোকা। এরপর শিয়াল মাংসটা মুখে তুলে নিয়ে খুশি মনে চলে গেল।